তারা কি করে বাইরে থাকে, বৈদেশ থেকে আসিছে মারি করার লেগিন দি মারি করিছে। কার সঙ্গে থাকে এই লোক? এরা ওই আলমগীরদের সাথে, হিলালদের সাথে, বাসায় দাঁত আছে, কাজলদের সাথে, আপেলদের সাথে, নাগর মাস্টারের সাথে, বিরুদ্ধ গো ওরা মোটা মোটা লোকে টাকা খুইন মাদার কইলে। এরা দুজনেই তৃণমূল করে? তৃণমূল করে, হ্যাঁ। এরা দুজনেই তৃণমূল করে? তৃণমূল করে। ঘটনা থলেই মারা জেল ছিল ওরা, ঘটনা থলেই মেরিয়ে পালাইছে গো। যতক্ষণ না মৃত্যু হয়েছে, যতক্ষণ পুলিশ থানারা আসিছে, ততক্ষণ বম চলিছে। বড়ুয়ায় বোমাবাজি ও খুনের ঘটনায় গ্রেফতার দুই তৃণমূল কর্মী আমির শেখকে খুনের ঘটনায় ধৃত দলেরই দুই কর্মী ধৃত সফিরুল ও বিরজ আলমের নাম ছিল এফআইআরে। ধৃতরা তৃণমূলের অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে যে একজনের প্রাণ চলে গিয়েছে এই ঘটনায়? দেখো সুগন্ধা, ঘটনার নেপথ্যে যে কারণ হয়েছে সেই কারণটা একেবারেই খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে কারা এলাকায় দখল থাকবে, অর্থাৎ ওই গ্রামে কার দখল থাকবে। এবং এলাকার যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি রয়েছেন, তার সঙ্গে এই পঞ্চায়েত সদস্য ঝন্টু শেখের পরিবারের, ঝন্টু শেখের কিন্তু একটা বিবাদ হয়, যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। দিন কয়েক আগে কুলিতে দলীয় একটা বৈঠক হয়, সেই বৈঠকে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয় এবং তার জেরেই কিন্তু তারপর থেকেই দিন দশেক ধরে এলাকা উত্তপ্ত হয়ে পড়ে। এবং সেই উত্তপ্তের রেশ হিসাবেই কিন্তু যিনি অঞ্চল সভাপতি রয়েছেন, তিনি বিভিন্ন জায়গা থেকে তার এলাকার যে তার সমর্থক যারা রয়েছেন, তার অনুগামী যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে কিন্তু বাইরে থেকে লোকজনকে ওখানে নিয়ে আসা হয় এবং একেবারে বোমা মজুত করা হয় বলে জানতে পারা যাচ্ছে। এবং গোটা ঘটনাটা যে পরিকল্পিতভাবে করা হয়েছে সেটা একেবারে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বড়ুয়ার সেই গ্রামের ছবি, এখনো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা। ঘটনাস্থল থেকে 20টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে, তবুও এখনো যে ছবি দেখা যাচ্ছে বড়ুয়ার রাস্তায়, সেখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজীব, এইভাবে যে বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সাধারণ মানুষের জীবন তো এখানে যথেষ্ট বিপদগ্রস্ত, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একেবারেই সুকন্যা, যে এখানে যে গন্ডগোল হতে পারে এর আগাম কিন্তু খবর পুলিশ প্রশাসনের কাছে ছিল এবং পুলিশ প্রশাসন এখানে যাতে গন্ডগোল না হয় তার জন্য একাধিক পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে ওখানে মোতায়েন করে। এবং এই যে বোমা মজুত হচ্ছিল সেটা কিন্তু পুলিশের অজানা নয়, এবং যে পরিমাণ বোমা মজুত হয়েছে সেটা বিশাল পরিমাণ বোমা। এটা যেটা মানে স্থানীয় মানুষজন বা প্রত্যক্ষ দর্শী যেটা বলছেন, এখানে দুপক্ষের একটা লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু সেই লড়াইয়ের পরিবেশটা একজনের উপর দিয়েই যায়। সেই লড়াইয়ের পরিবেশ যদি হতো, দুপক্ষই কিন্তু বোমা মজুত করেছিল বলে স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, এবং সেই বোমা মজুত করার ফলস্বরূপ কিন্তু এখনো গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা। এবং আরো উল্লেখযোগ্য, যখন ঘটনা ঘটে তখন তার কাছে যে সমস্ত পুলিশ কর্মী ছিল তাদের গাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। ফলে পুলিশ অভিযুক্তদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের জন্য সামনে এগোতে পারেনি। এটা ঘটনা পরে কান্দির মহকুমা পুলিশ অফিসারের নেতৃত্বে চার থানার পুলিশের ওসি আইসিরা বিশাল বাহিনী নিয়ে যাওয়ার পরে তল্লাশি শুরু করেন এবং তারপরে দুজনকে গ্রেপ্তার করেছেন এবং আরো বেশ কিছু জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন যে কি কারণে এই রকম ভাবে বোমা মজুত করা হয়েছিল এই গ্রামে এবং তার পিছনের কারণ কি রয়েছে, সবটাই কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। তবে এটা যে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের এলাকা দখলের লড়াই সেটা কিন্তু পুলিশ প্রশাসনের কাছেও স্পষ্ট হয়ে গেছে এবং এই যে বোমা মজুদ, সেই বোমা মজুদ কিন্তু এলাকার মানুষকে এখনো আতঙ্কিত করে রেখেছে সুকন্যা। ধন্যবাদ রাজীব।